টাইমসে আপনাকে স্বাগত, আপনাদের সকলকে স্বাগত। আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছি আপনাদের সঙ্গে। এখন সময় দুপুর একটা, আর আপনাদের শোনাবো দুপুর একটার একগুচ্ছ খবর। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকে, যে এই মুহূর্তে করোনার যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে খুব স্বাভাবিকভাবে গোটা দেশ তথা গোটা বিশ্বের মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। ভারতের যে করোনা যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাতে কিন্তু এক বড় ভয়াবহ বিপদের সম্মুখীন আমরা হচ্ছি। পাশাপাশি আজকে রয়েছে আবহাওয়া নিয়ে একটি বড় আপডেট। আগামীকাল 2রা মে ভোট গণনার দিনে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশন, তারা মাদ্রাজ হাইকোর্টের কাছে একটি বিষয় নিয়ে তারা গিয়েছিল যে তাদের বিরুদ্ধে মুখ খোলার জন্য নির্বাচন কমিশন তাদের মান সম্মানে লাগছে, এইরকম একটা বিষয় নিয়ে তাদের পর্যবেক্ষণের জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং হাইকোর্টের চরম তিরস্কৃত হলো নির্বাচন কমিশন। এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুরু করছি আজকের দুপুর একটার একগুচ্ছ খবর। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দর্শক, যে গুরুত্বপূর্ণ খবরটা আপনাদেরকে জানিয়ে রাখি, যে আমরা দেখছিলাম যে করোনা যেভাবে বাড়ছে, 2 লক্ষ ক্রস করলো, 3 লক্ষ ক্রস করলো করোনা আক্রান্তের সংখ্যা, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এবং আজকে সবচেয়ে বড় খবর এটাই যে আজকে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 4 লক্ষ অতিক্রম করলো। সেই সঙ্গে তৈরি হলো একটি নতুন রেকর্ড, দেশে তো বটেই গোটা বিশ্বে এই প্রথম কোনো একটি দেশ আক্রান্তের সংখ্যা একদিনে 4 লক্ষ অতিক্রম করলো। দর্শক, খুবই আতঙ্কের বিষয় এবং খুবই চিন্তার বিষয় যে গোটা বিশ্বের মধ্যে ভারত হলো একমাত্র দেশ যেখানে একদিনে 4 লক্ষ করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল। পাশাপাশি দৈনিক আক্রান্ত 3 লক্ষ ছাড়ানো 9 দিনের মাথায়। আমরা 9 দিন আগে দেখছিলাম যে 3 লক্ষ অতিক্রম করেছিল, তারপরে আমরা 9 দিন পরে আমরা দেখতে পাচ্ছি যে 4 লক্ষ অতিক্রম করলো। এই পরিসংখ্যানটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এক সপ্তাহব্যাপী করোনার যে গ্রাফ সেটা ভারতবর্ষে ঠিক কতটা ভয়াবহ হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে 4,01,993 জন, প্রায় 4,02,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত সংখ্যা হয়ে দাঁড়ালো 1,91,64,969 জন। দৈনিক আক্রান্তের নিরিখে গত সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের শীর্ষে রয়েছে ভারত। গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 3,523 জনের। আপনাদের জানিয়ে রাখি প্রত্যেককে যে গোটা বিশ্বে এই মুহূর্তে প্রতিদিন যে হারে মানুষ মারা যাচ্ছে তার 1/4 মারা যাচ্ছে ভারতে। অর্থাৎ গোটা বিশ্বের প্রতি 4 জনের মৃত্যুর মধ্যে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর মধ্যে 1 জন মারা যাচ্ছে ভারতবর্ষে। শুধু আপনারা ভারতবর্ষের করোনা পরিস্থিতির ভয়াবহতা সম্বন্ধে ধারণা তৈরি করুন। এভাবে বাড়তে বাড়তে 2 লক্ষ পেরিয়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিন এখন 3,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে এবং এই মুহূর্তে গোটা দেশে প্রাণ হারিয়েছে, ভারতবর্ষে প্রাণ হারিয়েছে 2,11,853 জন মানুষ। পাশাপাশি দেশের যেমন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, একই অবস্থা আমাদের রাজ্যেরও। করোনা আক্রান্তে রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা এবার 100-এর কাছাকাছি। আমরা কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে, যেখানে 30-35 জন দৈনিক মারা যাচ্ছিল সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবার যদি গত চব্বিশ ঘন্টায় আমরা দেখতে পেলাম যে 96 জন করোনা আক্রান্ত রুগী তারা কিন্তু মারা গেল, যা দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ। কলকাতায় একদিনে মারা গিয়েছে 28 জন এবং অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে তার মধ্যে উত্তর 24 পরগনায় মারা গেছে 24 জন। পাশাপাশি নতুন করে আক্রান্তের সংখ্যাও 17,000-এর গণ্ডি ছাপিয়ে গেছে। এই নিয়ে টানা 2 দিন পশ্চিমবাংলায় করোনা আক্রান্তের সংখ্যা 17,000 অতিক্রম করলো। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 17,411 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 8,28,366 জনে। এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 1,13,624 জন। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে রাখি, যেটা অত্যন্ত মর্মান্তিক খবর। সেটা হলো এই করোনা মহামারী পরিস্থিতির মাঝে যখন মানুষ তাদের চোখের সামনে তার প্রিয়জনদেরকে অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই খবর অত্যন্ত হৃদয় বিদারক। আপনাদের জানিয়ে রাখি গুজরাটের
ভরুচে একটি কোভিড হাসপাতালে আগুন লাগলো এবং সেই আগুন লাগার কারণে 18 জন কোভিড রোগী রাত একটা নাগাদ আগুনে ঝলসে মারা গেল। আপনাদের আবারও জানিয়ে রাখি, গুজরাটের ভরুচে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে রাত্রি একটা নাগাদ 18 জন কোভিড রোগী তারা ঝলসে মারা গেল। এই করোনা যখন অক্সিজেনের অভাব চলছে অকালে, সে তারা অক্সিজেন জোগাড় করে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে গুজরাটের একটি কোভিড হাসপাতালে আগুন লাগার জেরে 18 জন কোভিড রোগী এক নিমেষে আগুনে ঝলসে মারা গেল। এটা কিন্তু অত্যন্ত হৃদয়বিদারক একটি খবর। পাশাপাশি আজকের আবহাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেটা হলো মে মাসের শুরুতেই বঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর আজকে জানিয়েছে, আগামীকাল 2রা মে আমাদের পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের যে ফলাফল, কে বসবে মসনদে, তার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। কিন্তু তার আগে আজকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে একটা কড়া সতর্কবার্তা জানিয়ে দিল গোটা পশ্চিমবাংলার মানুষকে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 7 জেলাকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। 2রা মে আগামী রবিবার, আগামীকাল বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন এবং ওই দিনেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এই ঝড় বৃষ্টির যে স্পেল, সেটা চলবে 6ই মে পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত। আপনাদের জানিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে জানাচ্ছে 2রা মে থেকে 6ই মে পর্যন্ত কিন্তু একটা কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 7টি জেলাকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশন তাদের বক্তব্য আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন হাইকোর্টের পক্ষ থেকে, মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে তুলোধনা করা হয়েছে যে এই কোভিড পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে এই নির্বাচনগুলোকে এতগুলি দফা করার জন্য করোনা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং সরাসরি কোর্ট তাদেরকে, নির্বাচন কমিশনকে এক্ষেত্রে দায়ী করে তাদেরকে খুনের মামলা দার্জ করার জন্য কিন্তু একটা বক্তব্য রেখেছিল, তাদের মতামত প্রকাশ করেছিল। তারপরে নির্বাচন কমিশন তাদের বক্তব্য যে নির্বাচন কমিশনের একটি সম্মান আছে, মান সম্মান আছে, সুতরাং এইভাবে কোনোদিন কোর্ট, তারা কিন্তু সংবাদ মাধ্যমে নির্বাচন কমিশন নিয়ে মুখ খুলতে পারে না, এই ধরনের একটা আর্জি নিয়ে, এই ধরনের একটা বিষয় নিয়ে তারা কিন্তু আবারও কোর্টের দ্বারস্থ হয়েছিল, মাদ্রাজ হাইকোর্টের কাছে নির্দেশ চেয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যত নস্যাৎ করে দিয়ে আবারও হাইকোর্ট তাদেরকে কিন্তু তুলোধনা করেছে এবং তাদের বিরুদ্ধে তাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছে কোভিড পরিস্থিতি নিয়ে যে দায়িত্ব পালন করেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার, তা কিন্তু অত্যন্ত হৃদয়বিদারক। তাদের বক্তব্য এটা একটা হঠকারী সিদ্ধান্ত বলে তারা কিন্তু আখ্যায়িত করেছে হাইকোর্টের 2 বিচারপতি। এবং সর্বশেষ যে খবরটা আপনাদের দেব, সেটা হচ্ছে করোনার দ্বিতীয় ধাক্কায় যখন নাজেহাল দেশ, প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গত 9 দিন পরপর যখন আক্রান্তের সংখ্যা 3 লক্ষের বেশি, আজ যখন 4 লক্ষ অতিক্রম করলো, যা কিনা বিশ্ব রেকর্ড, মারণ ভাইরাসের এই দাপাদাপির সময়ে কেন্দ্রের উপদেষ্টা কমিটি কিন্তু তারা যে ইঙ্গিত দিচ্ছে সে কিন্তু আরও ভয়াবহ। তারা জানাচ্ছে যে এখানেই শেষ নয়, আগামী সপ্তাহে আরও ভয়াবহ হতে পারে দেশের করোনা পরিস্থিতি। এই ধরনের একটি খবর কিন্তু আমাদের জানাচ্ছে দেশের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোটা দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে আংশিক লকডাউন চালু করেছে, আমাদের রাজ্যেও আংশিক লকডাউন চালু হয়েছে এবং এই লকডাউনের মধ্যে দিয়ে দেশ এবং রাজ্যের সরকার সমস্তরা একত্রিতভাবে চেষ্টা করছে যে কোনোভাবে যদি করোনাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু যারা কোর্টের যেটা নির্দেশ, তারা যেটা জানাচ্ছে, তাদের যেটা বক্তব্য বা সাধারণ মানুষের যেটা উপলব্ধি, সেটা হলো যে পশ্চিমবাংলায় বিশেষ করে এতগুলো দফায় নির্বাচন হওয়ার জন্য এবং রাজনৈতিক সভা সমাবেশগুলোতে কিছু বাধ্যবাধকতা না দেওয়ার জন্য কিন্তু করোনা পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অনেকেই মত প্রকাশ করছে। দর্শক, আপনারা দেখছেন দুপুর 1টার একগুচ্ছ খবর। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকবেন বেঙ্গল টাইমস। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।